রেঞ্জার ছিল। মেলা মানে নাগরদোলনা, মেলা মানে ব্রেক ড্যান্স, মেলা মানে ফুচকা, আর মেলা মানে খাওয়া দাওয়া, মেলা মানে কেনাকাটা আর অনেক ঘোরাঘুরি। আর সেটা যদি হয় বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা, গতবারের মতো এবারেও আমরা চলে এসেছি। তবে এইবার কিন্তু গতবারে যেমন ডাক বাংলোতে হয়েছিল সেই ডাক বাংলো না, এবারও আমরা চলে এসেছি কিন্তু বিশ্বভারতীর মাঠে, অর্থাৎ প্রতি বছর ঐতিহ্যবাহী মেলাটা যেখানে বসে ঠিক সেইখানে। বিশ্বভারতীর এই মাঠে যেখানে পৌষ মেলা হচ্ছে সেখানে আসতে গেলে আপনি যদি প্রান্তিক থেকে আসেন তাহলে প্রান্তিক স্টেশনে নামবেন, প্রান্তিক স্টেশনে নেবে আসতে হবে, আর যদি বোলপুরে নামেন তাহলে বোলপুরে নেবে, বোলপুরের সামনে বোলপুর স্টেশনের সামনে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে সেখানে বলবেন, নামিয়ে দেবে আপনাকে মেলার থেকে একটু দূরে, যেহেতু এখন মেলা চলছে বলে একটু বন্ধ আছে, মেলার থেকে একটু দূরে আপনাকে নামিয়ে দেবে। বোলপুর স্টেশন থেকে মেলার মাঠের টোটো ভাড়া হচ্ছে আগে 20 টাকা ছিল, এখন 30 টাকা করে দাদা বলছেন, এখন 30 টাকা করে ভাড়া। আমরা একটা টোটোতে উঠে পড়লাম, উঠে এবার আমরা মেলা প্রাঙ্গণে যাচ্ছি। যারা বোলপুর প্রান্ত থেকে আসবেন অর্থাৎ বোলপুর স্টেশন হয়ে আসবেন এই রাস্তা দিয়ে এসে, এই যে মেন গেট এইটা হচ্ছে মেন গেট, এসে ডান দিকে চলে যাবেন, এটাই হচ্ছে মেন গেট। যারা ট্রেনে প্রান্তিক স্টেশনে আসবেন প্রান্তিক স্টেশনে নেবে এই রাস্তা ধরে, অথবা এই পাশের যে রাস্তাটা আছে এই রাস্তা ধরে আপনাকে আসতে হবে এই যে গেটটা, 16 নম্বর ড্রপ গেট। 16 নম্বর ড্রপ গেটের ওই পাশে হচ্ছে বিশ্বভারতীর মাঠ, আর সেখানে হচ্ছে আজকের পৌষ মেলা। যারা মেলাতে বাইক বা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য মেলা প্রাঙ্গণের বাইরে মোটরসাইকেল বা গাড়ি স্ট্যান্ড করে দেওয়া আছে, যেমন এই মোটরসাইকেল স্ট্যান্ড, এই পাশটা সব মোটরসাইকেল স্ট্যান্ড, ওই যে মোটরসাইকেল অলরেডি দাঁড়িয়ে আছে, গাড়িও এখানে পার্ক করাতে পারবেন। এইটা হচ্ছে মেলা প্রাঙ্গণের মূল মঞ্চ, মূল মঞ্চের ঠিক বাঁ দিকেই রয়েছে শৌচালয়, এবং তিনি পৌষ মেলা চালু করেন, সেই হিসেবে একটি কবিতাও আছে বিখ্যাত। এবং আমরা জানি যে বিশ্ব মেলা ভারতীয় মেলা সবসময় ছাতিমতলায় বঙ্গ উপাসনার পর বাউল মঞ্চের উদ্বোধন করা হয়। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে ভাগ ধরে থাকার যে পারমিশন আপনারা দিয়েছেন তার জন্য আপনাদের সকলকে বোলপুরের মাটিতে বিশ্বভারতীর মাটিতে আমি আমার অনেক শ্রদ্ধা অনেক প্রণাম জানাচ্ছি। এইভাবে বিশ্বভারতী এগিয়ে চলুন, বিশ্বভারতীর সম্মান মর্যাদা আশ্রমিকদের পপার মর্যাদা দিয়ে ছাত্রছাত্রীদের ভালোবাসা দিয়ে কোনো স্বৈরাচারী মনোভাব নিয়ে নয়। চলুন মেলাটা একটু ঘুরে দেখা যাক। বাচ্চাদের খেলনার জিনিসপত্র, মেলায় রয়েছে শিশু বান্ধব কর্নারও, চারিদিকে আনন্দ, শিশুদের আনন্দ, আমাদের মঞ্চের অনুষ্ঠান চলছে। এই পাশটা হচ্ছে পুরো জামা কাপড়ের স্টলগুলো বসেছে, বিভিন্ন প্রাইস লেখা রয়েছে, খুব সস্তায় লেখা রয়েছে। মেলায় বসেছে কার্পেট এবং বিভিন্ন ম্যাটের দোকান, মেলায় বসেছে অটোমোবাইলসের দোকানও। মেলায় বসেছে ভ্যারাইটিস রকম ব্যাগের দোকানও। মেলার তন্দুরি চায়ের দোকান, Thank you.
মোবাইলের স্ক্রিন গার্ড থেকে কভার সেটাও রয়েছে মেলাতে। এখানে 100 টাকার মধ্যে সমস্ত ব্যাগ পাবে। মেলা মানে খাওয়া দাওয়া শুরু। হরেক মাল 10 টাকা, এখানে 10 টাকায় মানে যে কোনো জিনিস যাই নেবেন 10 টাকা দাম, 10 টাকার জিনিস রয়েছে হরেক মালের বাহার, তাও আবার 60 টাকা থেকে শুরু। মেলায় কেনাকাটা ঘোরাঘুরি করার পরে কোনো খাওয়া দাওয়া ইত্যাদি করার পরে যে সমস্ত প্লাস্টিক আবর্জনা সেগুলো কিন্তু যথাযথ ফেলবেন না, নির্দিষ্ট স্থানে ডাস্টবিন রাখা আছে সেখানেই কিন্তু ফেলবেন। এখানে আরও চমক, হরেক মাল মাত্র 5 টাকায় এত কিছু। মেলাতে রয়েছে খাবারের দোকানও, যেটা হোটেলও বলা যেতে পারে, রেস্টুরেন্টও বলা যেতে পারে। এখানে দিনের বেলায় আপনারা কিন্তু ভাত পেয়ে যাবেন আর রাতের বেলায় চাইনিজ ফাস্টফুডগুলো পেয়ে যাবেন। আজ 7/24 আমাদের কেনাকাটি কন্টিনিউ, মেলায় আছে কাপ থালা বাটি গ্লাসেরও দোকান। মেলায় দুটো নাগদ দোলনা, এই একটা আর এই একটা। উন্নয়নের পথে মানুষের সাথে বীরভূম জেলা পরিষদ। বোলপুর স্টেশন থেকে যারা আসবেন এসে মেন গেট দিয়ে ঢুকবেন, সেক্ষেত্রে কিন্তু শৌচালয় বা টয়লেটটা একদম ঢুকে ডান দিকে প্রথমে পড়বে, তারপরে মেলা প্রাঙ্গণে ঢুকতে হবে। বীরভূম টেরাকোটা জিনিসপত্র, বাচ্চাদের নাম ঠিকানা ফোন নাম্বার পরিহিত মূল্যবান গহনার প্রতি সচেতন থাকুন, মোবাইল ফোন মানি ব্যাগের প্রতি সচেতন থাকুন। বেনারসি পান সেটাও আছে মেলাতে। Thank you.
সমস্ত রকমের জিনিস আপনি মেলাতে পেয়ে যাবেন, যেমন প্রত্যেকটা মেলায় থাকে। তো আজ থেকে অর্থাৎ 24শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে মেলা, আগামী 28শে ডিসেম্বর অবধি মেলা থাকবে। আপনারা যারা আসবেন ভালো করে মেলায় ঘুরুন, আনন্দ করুন, দেখবেন অন্যের যেন কোনো ক্ষতি না হয়, মেয়েরা ঠিক মতো মেলায় ঘুরবেন আর প্রচুর প্রচুর আনন্দ করবেন। মেলা জমে গেছে, আপাতত সন্দেহজনক কোনো ব্যাগ বা বস্তু থাকতে দেখলে পৌষ মেলা হাত দেবেন না। এখানে ইতি ঘোষণা করছি, তবে ঘোষণার শেষ হওয়ার আগে তবুও শেষ হয় না, পৌষ মেলা মানে হচ্ছে পৌষ মেলা মানে কিন্তু পিঠে, আর সেই পিঠে কিন্তু অলরেডি এই যে তৈরি হচ্ছে। মূল্যবান গহনার প্রতি সচেতন থাকুন, মোবাইল ফোন মানি ব্যাগের প্রতি সচেতন থাকুন, অপরের সাথে কোনো প্রকার শান্তিনিকেতন পৌষ মেলার ভ্রমণ আজ আপাতত এইটুকুনি। এই মেলাতে অবশ্যই আপনারাও আশা করি আসবেন, এখনও হাতে 4 দিন সময় আছে। আমরা ঘুরলাম, আমাদেরকে খুব ভালো লাগলো, আপনারা আসুন ঘুরুন, এবং কেমন লাগছে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্ট করে জানান।